আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট পেরিস গার্লস হাই স্কুল এন্ড কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ইতিহাস অনলাইন ক্লাস থেকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো এবং ঠিকমতো পড়ালেখা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে লর্ড লিটন সম্পর্কে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে লর্ড লিটন যে ভাইসরয় হিসাবে দায়িত্ব পালন করছিলেন তার সম্পর্কে আজকে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1876 খ্রিস্টাব্দে লর্ড লিটন ভারতবর্ষের ভাইসরয় হিসাবে ভারতবর্ষের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইংল্যান্ডের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, রক্ষণশীল দলের প্রধানমন্ত্রী ডিজরেইলি, এই ডিজরেইলির একজন রাজনৈতিক শিষ্য ছিলেন লর্ড লিটন এবং তিনি একজন খ্যাতনামা সাহিত্যিকও ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টে 1876 খ্রিস্টাব্দে যখন রয়্যাল টাইটেল অ্যাক্ট বা রাজকীয় উপাধি আইন পাশ হয়, এ সময় দিল্লিতে লর্ড লিটন তৎকালীন ব্রিটিশ সম্রাট বা ব্রিটিশ রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাঙ্গী উপাধিতে ভূষিত করেন। এটা উদ্ভূষিত করেছিলেন 1876 খ্রিস্টাব্দে পহিলা মে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে লর্ড লিটনের শাসনকাল বিভিন্ন কারণে ঠিক উল্লেখযোগ্য অধ্যায়। তিনি ভারতবর্ষের দায়িত্ব গ্রহণ করে বেশ কতগুলা আইন পাশ করে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন। তিনি যে ভারতবর্ষে দায়িত্ব গ্রহণ করে যে সকল আইনগুলো পাশ করেছিলেন, বিশেষ করে কতগুলি দমনমূলক আইন পাশ করেছিলেন, এই দমনমূলক আইন পাশ করার জন্যই তিনি সমালোচিত বা আলোচিত হয়েছিলেন। তো তিনি যে সকল আইনগুলো পাশ করেছিলেন তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আইন ছিল, যেমন তিনি অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখাকে নিষিদ্ধ করেছিলেন। তো ইতিপূর্বে ভারতবর্ষে অস্ত্র রাখার জন্য, নিজের নিরাপত্তার জন্য অস্ত্র রাখার জন্য কোনো লাইসেন্স লাগতো না, কিন্তু লর্ড লিটন অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখাকে নিষিদ্ধ ঘোষণা করেন। লর্ড লিটন এরপরে 1878 খ্রিস্টাব্দে সংবাদপত্র আইন পাশ করে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছিলেন। সরকারের বাইরে, সরকারের কথার বাইরে, সরকারের সমালোচনা করে কোনো কিছু লেখা যাবে না, সরকারের ক্ষতি হয় এরকম কোনো কিছু লেখা যাবে না, সরকারের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করা হয় ধরনের কোনো কিছু লেখা যাবে, অর্থাৎ সংবাদপত্রের গলা টিপে ধরেছিলেন। সংবাদপত্রের মূলত স্বাধীনতাই তিনি খর্ব করেছিলেন, হস্তক্ষেপ করেছিলেন। এছাড়া তিনি পূর্ববর্তী যে শাসকগণ ছিল, এই শাসকগুলো ছিল তারা নিরপেক্ষ নীতি অবলম্বন করতেন। লর্ড লিটন এই নিরপেক্ষ নীতি পরিত্যাগ করে তিনি কী করেছিলেন, অগ্রসর নীতি অনুসরণ করেছিলেন। এভাবেই লর্ড লিটন ভারতবর্ষে ভাইসরয় বা রাজপ্রতিনিধি নিয়োগ হয়ে
তিনি তার কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন, যেগুলো ভারতীয় জনগণ এবং সরকারকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারেনি। অর্থাৎ ভারত ব্রিটিশ সরকার এবং জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন, বিরাগ ভাজন হয়েছিলেন তার এই কর্মকাণ্ডের কারণে। লর্ড লিটন ভারতবর্ষের শাসন ক্ষমতা গ্রহণ করে বা দায়িত্ব গ্রহণ করে তিনি প্রথমেই আফগান নীতি সাথে জড়িয়ে পড়েছিলেন। অর্থাৎ 1858 খ্রিস্টাব্দে যে লর্ড লিটনের পূর্বে 1858 সালের পর থেকে অর্থাৎ রানী ভিক্টোরিয়া ক্ষমতা গ্রহণ করার পর থেকে যে সকল রাজপ্রতিনিধি বা ভাইসরয় ভারতবর্ষের দায়িত্ব গ্রহণ করেছিলেন, শাসন ক্ষমতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে লর্ড লিটন ছিলেন অন্যতম। তিনি ভারতে আগমন করেই উত্তর পশ্চিম সীমান্ত তথা আফগানিস্তান নিয়ে আফগানিস্তানের বিভিন্ন সমস্যার সাথে জড়িত হয়ে পড়েছিলেন। তিনি রাশিয়ান বা রুশ আক্রমণকে প্রতিহত করার জন্য তার পূর্বের যে সকল শাসক ছিল তাদের গ্রহণ করা নিরপেক্ষ নীতি বাতিল করে দিয়ে তিনি অগ্রসর নীতি অনুসরণ করেছিলেন। ফলে তিনি রুশ আক্রমণ প্রতিহত করার জন্য বা রাশিয়ান কর্তৃত্ব প্রতিহত করার জন্য তিনি পূর্বে অর্থাৎ আগেই আফগানিস্তানের হেরাতে তিনি একজন ব্রিটিশ রেসিডেন্ট পাঠানোর কথা ব্যক্ত করেন বা আফগান আমিরের কাছে একজন ব্রিটিশ রেসিডেন্ট সেখানে হেরাতে রাখার জন্য একটা প্রস্তাব করেছিলেন। কিন্তু আফগানিস্তানের যিনি আমির ছিলেন শের আলী, উনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং তিনি আফগানিস্তানকে ব্রিটিশ মিত্র রাজ্য বলে স্বীকার করতে অস্বীকার করেছিলেন। ফলে লর্ড লিটন ক্ষুব্ধ হয়েছিলেন এবং আফগানিস্তানকে শের আলীকে শায়েস্তা করার জন্য দ্বিতীয় আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এইটা ছিল দ্বিতীয় আফগান যুদ্ধ। এখানে উল্লেখ যে লর্ড অকল্যান্ডের সময় 1836 থেকে 42 এই সময় লর্ড অকল্যান্ড ভারতবর্ষের দায়িত্ব ছিলেন। এই সময় প্রথম আফগান যুদ্ধ সংঘটিত হয়েছিলেন। তো যাই হোক, 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফগান যুদ্ধে ব্রিটিশ বাহিনী আফগানিস্তানের আমির শের আলীকে পরাজিত করতে সক্ষম হয়। শের আলী সে যুদ্ধে পরাজিত হয়ে তুর্কিস্তানে পলায়ন করলে ব্রিটিশ সেনাবাহিনী লর্ড লিটনের পরামর্শে আফগানিস্তানের শাসক হিসাবে আমির হিসাবে শের আলীর পুত্র ইয়াকুব আলীকে প্রতিষ্ঠিত করে বসিয়ে গন্ডামুখের একটি সন্ধিতে স্বাক্ষর করেন। কিন্তু আফগানিস্তানের জনগণ ছিলেন স্বাধীনতাপ্রিয়। এই স্বাধীনতাপ্রিয় জনগণ আফগানগণ গন্ডামুখের এই সন্ধিকে কোনোভাবেই গ্রহণ করতে পারেনি বা মেনে নিতে পারেনি। ফলে আফগান জনগণ এই সন্ধির বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এই বিদ্রোহের কারণে লর্ড লিটন ক্ষুব্ধ হয়ে কাবুল থেকে অর্থাৎ আফগানিস্তানকে ভেঙে ফেলে কাবুল থেকে কান্দাহারকে বিচ্ছিন্ন করা বা পৃথক করার নীতি গ্রহণ করে। যখন লর্ড লিটন এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেন, কাবুল থেকে কান্দাহারকে পৃথক করার নীতি গ্রহণ করছিলেন, এরকম একটা অবস্থায় ব্রিটেনে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই সাধারণ নির্বাচনে রক্ষণশীল ডিজরেলির সরকার পরাজিত হয় এবং উদারনৈতিক দল জয়লাভ করলে উদারনৈতিক দলের নেতা গ্ল্যাডস্টোন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা গ্রহণ করেন।
উদারনৈতিক দলের নেতা গ্লাডস্টোন ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে তিনি লর্ড লিটনের অর্থাৎ ভারতের ভাইসরয় লর্ড লিটনের যে আফগান নীতি এই আফগান নীতিকে কোনোভাবেই গ্রহণ করেনি, তিনি আফগান নীতির নিন্দা করেছিলেন, যার ফলে লর্ড লিটন 1880 খ্রিস্টাব্দে তিনি পদত্যাগ করে ভারতবর্ষ থেকে চলে যান। এভাবেই লর্ড লিটনের শাসনের সমাপ্তি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই লর্ড লিটন সম্পর্কে ছোট ছোট অনেক সময় প্রশ্ন আসে লর্ড লিটনের আলোচনায়, যে ভারত সংগ্রামী হিসাবে সম্রাঙ্গী হিসাবে লর্ড লিটন কাকে ঘোষিত করেন। আমরা বলতে পারি রানী ভিক্টোরিয়াকে। আবার প্রশ্ন আসে কত সালে লর্ড লিটন রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাঙ্গী উপাধিতে ভূষিত করেন, এটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে পহেলা মে। তারপর বলা যেতে পারে লর্ড লিটন কত সালে সংবাদপত্র আইন পাস করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে, এটা 1878 খ্রিস্টাব্দে, কিংবা ভারতবর্ষের কোন ভাইসরয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন, এটা হচ্ছে লর্ড লিটন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের লর্ড লিটন সম্পর্কে আলোচনা। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।